সবাই ভালো আছেন? আমি সর্বপ্রথমেই আমি সম্মানিত ঢাকা মহানগরবাসীকে আমাদের 2019 ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েক ঘন্টা পরেই আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সংঘাতমুক্ত, নিরাপদ এবং আনন্দমুখর করার জন্য ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি সুসমন্বিত, সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা ঢাকা মহানগরীতে আমাদের টোটাল 2113টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং আনসার সদস্যরা ডিউটি করবে। এর বাইরেও আমরা 4-5টা কেন্দ্র মিলে একটা করে আমাদের মোবাইল ডিউটি থাকবে। এর বাইরে আমাদের থানা পর্যায়ে থাকবে স্ট্রাইকিং রিজার্ভ, ডিভিশনাল পর্যায়ে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে এবং ঢাকা শহরে আমাদের 4টা কন্ট্রোল রুম, মিরপুর, আব্দুল গনি রোড, ডিপ্লোম্যাটিক সেন্সারি গুলশান এবং রাজারবাগ পুলিশ লাইনে আরও 4টা বড় কন্ট্রোল রুম থাকবে। সেখান থেকে আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সমন্বিত করব। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরাও নির্বাচনী কাজে টহল দিচ্ছে, রয়েছে বিজিবি এবং আনসার র্যাব। আমরা সকল সংস্থা মিলে এই নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো সংঘাত না হয়, ভোটারদের যাতে কেউ ভীতি দেখাতে না পারে, একজন ভোটার তার বাড়ি থেকে বের হয়ে এসে কেন্দ্রে নিরাপদে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং ভোট শেষে তিনি নিরাপদে বাড়িতে ফিরে যাবেন, তার জন্যে যা যা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার তার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার লোকজনে কাজ করছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি বিভাগের কর্মকর্তারা নিরবিচ্ছিন্ন, নিরলসভাবে অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে। অগ্রিম তথ্য সংগ্রহের মধ্য দিয়ে যে কোনো ধরনের হুমকি বা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে আমরা তাৎক্ষণিক সেটার ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সাইবার সিকিউরিটি টিম রয়েছে যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের হুমকি ধামকি অথবা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন যদি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে সেটি আমরা সাইবার ক্রাইম ইউনিট থেকে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আমরা সেটিও ব্যবস্থা নিব। নির্বাচনের যতগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের এজেন্ট রয়েছে, সেই তাদেরও নিরাপত্তার ব্যাপারে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। আমরা সবশেষে বলতে চাই, জাতীয় ইলেকশন কমিশনের অধীনে এবং তারা যে সকল প্রজ্ঞাপন জারি করেছে সেইগুলো প্রতিপালনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব ধরনের ভীতির ঊর্ধ্বে উঠে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্যে সমগ্র নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে আমাদের চেকপোস্ট ডিউটি, টহল ডিউটি এবং পিকেট ডিউটি। আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তারপরেও আমাদের, আপনারা জানেন, আমাদের সোয়াট টিম, আমাদের বোম টেক যারা এক্সপার্ট রয়েছে এবং আমাদের ডগ স্কোয়াড যেটা কেনাইন স্কোয়াড, তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে বিনীতভাবে আহ্বান জানাব, এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার যে আয়োজন আমরা করেছি, জনগণের ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য যে আয়োজন আমরা করেছি, আমাদের সহযোগিতা করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ রাখব। এবং ইতিমধ্যে আপনারা জানেন ইলেকশন কমিশন থেকে অনেকগুলো প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে ভোট কেন্দ্রের ভিতরে কোনো ভোটার মোবাইল নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র মোবাইল নেবেন ভোট কেন্দ্রে নিয়োজিত সিকিউরিটি বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান এবং প্রিজাইডিং অফিসার এবং আমাদের সাংবাদিক অবজারভাররা, তারা মোবাইল নিতে পারবেন, ভিতরে যেতে পারবেন কিন্তু লাইভ করতে পারবেন না,
বা বুথে যেখানে গোপন জায়গা ভোট দেওয়া হয় সেই জায়গার কোনো চিত্র গ্রহণ করা যাবে না, তবে কেন্দ্রের মধ্যে তারা বাইরে চিত্র ধারণ করতে পারবে, শুধু বুথের চিত্র ধারণ করতে পারবে না। এই ব্যাপারে ইলেকশন কমিশন থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অস্ত্র, লাইসেন্সকৃত অস্ত্র ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা থানায় থানায় জমা নিয়েছি। শুধুমাত্র প্রার্থী ব্যতীত অন্য কেউ লাইসেন্সকৃত কোনো অস্ত্র বহন করতে বা প্রদর্শন করতে পারবেন না। আর ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা বিশেষ অভিযান করেছি, এবং যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে, পেশি শক্তি ব্যবহার করতে পারে, ভোটারদের ভয় দেখাতে পারে, এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আমরা সবাই এটি কাজ করে যাচ্ছি, যাতে কোনোভাবে বাধাহীনভাবে সুষ্ঠুভাবে সবাই যাতে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই নির্বাচনকে অর্থবহ এবং উৎসবমুখর করতে পারে, সেজন্যে ইলেকশন কমিশনের নেতৃত্বে আমরা গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাস্টার্ন রিটার্নিং অফিসাররা আমরা ইতিমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি এবং কার্যক্রম চলমান রয়েছে। ইলেকশন কমিশনকে ঘিরে, রিটার্নিং অফিসারকে ঘিরে, এবং যে 14টি বিতরণ কেন্দ্রে থেকে ব্যালট পেপার জমা দেওয়া বিতরণ করা হবে এবং জমা দেওয়া হবে, সে সকল ক্ষেত্র আমাদের থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সেখানে সকল বাহিনীর সমন্বয়ে আমরা নিরাপত্তা দিব, এবং কোনো ধরনের কোনো গোলযোগ বা অশান্তি সৃষ্টির কেউ কোনো অপচেষ্টা করলে সেটিকে কঠোরভাবে দেশের আইনের মধ্য দিয়েই আমরা সেইটাকে নিয়ন্ত্রণ করব। এবং আমরা প্রত্যাশা করি আমাদের সকলের উদ্যোগের মাধ্যমে, আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, সুষ্ঠু এবং নিরাপদভাবে সম্পন্ন করতে পারব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে কোনো সুস্পষ্ট হুমকি, নিরাপত্তা হুমকি নেই, তবে আমাদের বাংলাদেশের বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবং তাদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সংঘর্ষের কথা আমরা জানি। সেটি মাথায় রেখে, অতীতের অভিজ্ঞতাকে মাথায় রেখেই আমরা আমাদের নিরাপত্তার ছক সাজিয়েছি, যাতে কোনো কেউ কোনো ধরনের নিরাপত্তাহীনতা করতে না পারে। কথা আছে যে প্রিকশন ইজ বেটার দেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো সে কারণে আমরা পূর্বাহ্নেই অতীতের সকল অভিজ্ঞতা মাথায় রেখেই আমরা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, যাতে কেউ কোনোদিন বাধার সম্মুখীন না হয় কখনো। যদি কোনো ভোটারের নিরাপত্তা ব্যাহত হয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের হুমকি দেওয়া হয়, আমি বিনীতভাবে অনুরোধ করব সেটি আমাদের পুলিশ কর্তৃপক্ষকে জানানোর জন্যে, সশস্ত্র বাহিনীকে জানানোর জন্যে, বিজিবিকে জানানোর জন্যে। আমাদের কন্ট্রোল রুম থাকবে, আগে আমি বলেছি, গনি রোডে, মিরপুর, রাজারবাগ এবং ডিপ্লোম্যাটিক সেন্সারি গুলশানে, সেখানে জানাতে পারবেন, থানায় জানাতে পারেন, ডিভিশনাল ডিসি যারা রয়েছে তাদের জানাতে পারবেন, রিটার্নিং অফিসারকে জানাতে পারবেন, ইলেকশন কমিশনকে জানাতে পারবেন। যে কোনোভাবে আপনারা খবর দিলে 999 আপনি ফোন করতে পারবেন, আমাদের জরুরি সার্ভিস যেটা রয়েছে, আমরা যে কোনোভাবেই আপনি সংবাদটা দেন না কেন, আমরা এই সংবাদটা আমাদের কানে পৌঁছবে। কারণ আমাদের ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী মধ্যে আমাদের একটা সমন্বয় রয়েছে, যে কোনো এজেন্সিকে খবরটা দিলেই সেটা আমাদের কানে আসবে, এবং তাৎক্ষণিক সেই নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনি সঠিক বলেছেন যে এই নির্বাচনী এলাকায় 29 তারিখ রাত থেকে 30 তারিখ রাতের 12টা পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইলেকশন কমিশন থেকে। তবে যারা বিমানে যাবেন,
ট্রেনে যাবেন বা লঞ্চে যাবেন, তাদের বৈধ টিকিট থাকলে তাদের ব্যাপারে এটা এক্সকিউজ করা হবে, তার বাড়ি থেকে এসে সে যাতে ওই বিমান বন্দর, ট্রেন স্টেশন বা লঞ্চ ঘাটে যাতে যেতে পারে সেটি আমাদের ট্রাফিক বিভাগকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে আমরা এই পৌঁছানোর ব্যবস্থা করব এবং এইটা এই এটা শর্তটা তাদের জন্য প্রযোজ্য হবে না। তবে সেক্ষেত্রে পাসপোর্ট এবং টিকিট শো করতে হবে। এর বাইরেও আমরা বলবো, যদি কোনো গুরুতর অসুস্থ রোগী থাকে, অ্যাম্বুলেন্সে যাচ্ছে, সেটিও যদি আমাদের কাছে রিপোর্ট করা হয় আমরা তার মেডিকেলের কাগজপত্র দেখব এবং সত্যি সত্যি জরুরি সেবার ক্ষেত্র যদি সঠিক হয়ে থাকে তাদেরকেও এক্সক্লুজ করা হবে। সব কথা শেষ হলো, বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সেবার জন্য যারা যাবেন, বিভিন্ন জায়গা যাত্রাপথে যারা যাবেন বাইরে, তাদের বৈধ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তাদেরকে আমরা এই শর্ত থেকে শিথিল করে যাতায়াতের ব্যবস্থা করব। আমাদের কনসার্ন শুধু একটাই যে এই ধরনের বাহন ব্যবহার করে যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি না হয়, বাট সত্যি সত্যি যদি কারোর যৌক্তিক কারণ থাকে অবশ্যই সেটাকে শিথিল করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। এটি একেবারেই তথ্য নির্ভর নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা দেশের সংবিধান এবং আইনের আলোকে কাজ করে থাকি। আমি সুদৃঢ়ভাবে বলতে পারি ঢাকা মহানগরীতে সুস্পষ্ট অভিযোগ, ওয়ারেন্ট অথবা মামলা ছাড়া কোনো ব্যক্তিকে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়নি। পুলিশকে অভিযোগে যে দেওয়া হচ্ছে পক্ষপাতমূলক অভিযোগ, এটা সঠিক নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে অনুরাগ বিরাগ এবং আবেগের ঊর্ধ্বে উঠে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আমরা আমাদের এই সুমহান দায়িত্ব সংবিধান আইনের আলোকে আমরা পালন করতে বদ্ধপরিকর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।